কুচবিহার জেলার 2 নং ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব খাগড়াবাড়ি গ্রামে সন্তোষী মায়ের মন্দির থেকে ক্যান্সার হসপিটাল পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা গত 8 বছর ধরে খুব খারাপ অবস্থায় রয়েছে। এই রাস্তাতে দিয়ে প্রতিদিন 2000 মানুষ যাতায়াত করে। চলাফেরার অসুবিধা, আমার পরিবারের রাস্তা ভাঙা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আসার যাওয়া আসা বৃষ্টি টিষ্টি হলে কাদা খুঁজে কত কিছু হয়, যখন রথের মেলা হয় তারপরে দুর্গা পুজো হয় তখন এই দিক দিয়ে চলে যায়, বাচ্চা কাচ্চার অসুবিধায় ভাঙা ভুঙ্গা। কুচবিহার শহর লাগোয়া পূর্ব খাগড়াবাড়ি গ্রাম, গ্রামের সন্তোষী মায়ের মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার লম্বা রাস্তাটি গিয়েছে ক্যান্সার হাসপাতাল পর্যন্ত। সমগ্র রাস্তাটি এই রকমই ক্ষতবিক্ষত, অসংখ্য ছোট বড় গর্তে ভর্তি। দেখো শহর লাগোয়া এলাকা, এর মধ্যে এই রাস্তাতে দিয়ে অনেক যানবাহন যায়, অ্যাক্সিডেন্টও বাড়তেছে, খালখুন্দুর বেশি, বেশি স্পিডে গাড়িও চলতেছে, শর্টে যদি দিয়ে ক্যান্সার দিয়ে বাড়িয়ে যাওয়ার জন্য অনেক মানে ভালো ভালো গাড়িও এদিকে যায়, তারপরে বালুবুজি ট্রুপ যায়, তারপরে তো বর্ষা না থাকলে ধুলাবালিতে ভরে যায় গাড়িগুলো। শহরের গা লাগোয়া বলে বহু গাড়ি এই রাস্তাটি শর্টকাট হিসেবে ব্যবহার করে। এই রাস্তার উপরে রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র, পাশাপাশি রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এখানে এখন একটা স্কুল আছে, সেই বাচ্চা কাচ্চা যাওয়ার খুবই অসুবিধা, ভাঙা ভুঙা রাস্তা। আবার একটা সেন্টার আছে, সেন্টারটার গর্ভবতী মায়েরা আসবে, ভেনত করে আসবে, ঠ্যাংলা চুকড়ে খায়, হাতে কোনো অসুবিধা হতে পারে। রাস্তার এই চরম বেহাল দশা হলেও নজর নেই কারো। আপনার কি চান রাস্তাটা ভালো হয়? আমার কিন্তু কোনো চেষ্টা নিচ্ছে না, এটা তাড়াতাড়ি সংস্কার হলে ভালো হয়, এটা আমাদের। গ্রামবাসীরা চায় যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি ঠিক করা হোক, তাহলে মানুষেরা সহজে এই রাস্তাটি দিয়ে যাতায়াত করতে পারবে। এই সমস্যার সমাধানের জন্য বিডিও কুচবিহার 2 নং ব্লক শ্রী জস লেপচা, ফোন নাম্বার 03582-270221। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহারের পক্ষে।